মুর্শিগঞ্জের লৌহজং উপজেলার সীতারামপুর এলাকায় নিরাপত্তা কর্মীদের গুলিতে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের সাত শ্রমিক গুলিবদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে বুধবার রাতে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ শ্রমিকেরা শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন লোহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন জানান কয়েকদিন আগে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের সীতারামপুর প্রজেক্টের শ্রমিকেরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত কাজ করায় তাদের অতিরিক্ত তিনশো টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল কিন্তু ওই পারিশ্রমিক পরিশোধে তাল বাহানা করছিল সংশ্লিষ্ট ঠিকাদার এ নিয়ে বুধবার রাতে সেখানে শ্রমিক অসন্তোষ দেখা দেয় এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের ওপর বর্ষণ করে এতে সাতজন শ্রমিক আহত হন পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ওসি আলমগীর হোসাইন আরও জানান বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে